হ্যালো, কেমন আছেন সবাই? আমি রুমেল বড়ুয়া, আমি একজন প্রফেশনাল কমিক বুক আর্টিস্ট প্লাস ইলাস্ট্রেটর। আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমার চ্যানেলে। গত সপ্তাহে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, ভিডিওটি ছিল আঁকা আঁকির খুবই বেসিক দুটি জিনিস, একটা হচ্ছে শেপ আর একটা হচ্ছে ফর্ম, এই দুটো নিয়ে। তো গত ভিডিওতে আমরা আলাপ আলোচনা করেছিলাম যে কোনটা শেপ আর কোনটা ফর্ম, এবং কিভাবে আমরা কোনো একটা বস্তুকে মানে এই যে শেপ হিসেবে অথবা ফর্ম হিসেবে দেখতে পারি, এবং আমরা বিভিন্ন শেপের এবং বিভিন্ন ফর্মের অনেকগুলো উদাহরণ দেখিয়েছিলাম গত ভিডিওতে। তো আপনারা কেউ যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, তবে আমি বলবো আগে ভিডিওটা দেখে আসেন। ভিডিওটার লিঙ্ক এখানে ডিসক্রিপশনে দেওয়া আছে এই ভিডিওয়ের, তো ওই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখবেন। আজকে ভিডিওতে আমি এক্সক্লুসিভলি কথা বলবো ফর্ম নিয়ে, শুধুমাত্র ফর্ম, এবং বিভিন্ন ধরনের ফর্মকে কিভাবে জোড়া লাগানো যায়, একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম কিভাবে আমরা বাদ দিতে পারি বা কেটে নিতে পারি, এবং কিভাবে এই ফর্ম জোড়া লাগিয়ে এবং একটার সাথে আরেকটা মানে একটার কাছ থেকে আরেকটা কেটে নিয়ে, অথবা একটা ফর্মকে কিভাবে আমরা একটু ম্যানিপুলেট করে বিভিন্ন ধরনের বস্তু, যেমন মনে করেন একটা ক্যারেক্টার হতে পারে বা যে কোনো অবজেক্ট হতে পারে, একটা কম্পিউটার বা একটা স্পেসশিপ অথবা একটা বিমান অথবা একটা ফলমূল, ফুল বা যাই কিছু না, মানে একটা ফোন, যাই বলি না কেন, আমরা যাই আঁকতে চাচ্ছি সেটা কিভাবে আমরা আঁকতে পারি। তো এই চলুন শুরু করি, একটা ইন্টারভিউর পরে আমি আবার ফিরে আসছি, আপাতত এতটুকুই। হ্যালো, আই এম ব্যাক। তো ইন্ট্রোতে যেটা বলছিলাম আর কি, যে আজকে আমরা কথা বলবো এক্সক্লুসিভলি ফর্ম নিয়ে, যে ফর্মকে কিভাবে মানে যে আমরা কিভাবে একটা ফর্ম আঁকতে পারি, অথবা একটা ফর্মের সাথে একটা ফর্ম জোড়া লাগাতে পারি, অথবা একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম কীভাবে বাদ দিতে পারি, এবং কিভাবে এই জ্ঞানগুলোকে কাজে লাগিয়ে আমরা কোনো কিছু একটা আঁকতে পারি, আমরা যেটা আঁকতে চাচ্ছি সেটা। তো এই প্রথমে বলে রাখি, আজকের লেসনে আমরা যে জিনিসগুলো শিখবো, এখানে আমরা অ্যানাটমি অথবা পার্সপেক্টিভ অথবা লাইট শেড এসব কোনো কিছুই বিবেচনা করছি না আপাতত। মানে মনে করেন যে আমরা অ্যানাটমি কিছু জানি না, লাইট শেড এসব সম্পর্কে আমরা ভাববই না, পার্সপেক্টিভ নিয়েও আমরা একদমই ভাববো না, আমরা শুধুমাত্র ফর্ম নিয়ে ভাববো। যখন আমরা ফর্ম টর্ম এসব সব কিছু জেনে ফেলবো, তখন আস্তে ধীরে কালার, লাইট শেডও, অ্যানাটমি, পার্সপেক্টিভ এসব জানা যাবে। সো ওইসব আমরা মাথা থেকে মোটামুটি বাদ দিলাম সব কিছু, শুধুমাত্র ফর্ম নিয়ে কথা বলবো। আচ্ছা, এরপরে এখন আমরা এখানে বিভিন্ন ধরনের ফর্ম দেখতে পাচ্ছি, একটা বক্স, একটা অর্গানিক ফর্ম এখানে, এরপরে একটা ফানেলের মতো, এই যে কমেডিয়ানরা মাথায় টুপি দেয় ওরকম কিছু একটা, এরপরে একটা বল, এরপরে একটা এখানে একটা সিলিন্ডার দেখতে পাচ্ছি, এখানে একটা, এটাও একটা মানে কি যে অর্গানিক ফর্ম, একটা ইরেগুলার ফর্মের মতো, আবার অনেকটা এটাকে কলসিও বলা যেতে পারে, কলসির মতো একটা ফর্ম। এখানে একটা আমরা, এটাও অনেকটা সিলিন্ডার, মানে এটাও সিলিন্ডারই, ছোটো একটা সিলিন্ডার আর কি, যে যেটার উচ্চতা হচ্ছে কম। এরপর এখানে একটা আমরা একটা প্রিজম, এই পিরামিড দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফর্ম, অর্গানিক এবং জিওমেট্রিক। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমরা ফর্ম কিভাবে আঁকব। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে শেপ এবং ফর্ম এই দুইটার মধ্যে পার্থক্য হলো, শেপ হচ্ছে 2D আর ফর্ম হচ্ছে 3D। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বক্স, কিন্তু এখানে এটা জাস্ট একটা কি যে একটা হেক্সাগন, এখানে একটা শেপ, এখানে এখানে জাস্ট আমরা একটা শেপ দেখতে পাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি একটা সিলিন্ডার। তো দেখেন এখন এই শেপ এবং ফর্ম মানে 2D এবং 3D এই দুইটা কিভাবে আমরা বুঝতে পারছি যে কোনটা 2D আর কোনটা 3D। দুইটা জিনিসের মধ্যে পার্থক্য একটাই, সেটা হচ্ছে কন্ট্যুর লাইন, এই যে কন্ট্যুর লাইন। তো কন্ট্যুর লাইন কোনটাকে বলা হয়, এই যে আমরা একটা শেপের মধ্যে যখন কিছু লাইন টানছি, ওই এই মানে শেপটাকে ফর্ম বানানোর জন্য অথবা একটা ফর্ম ডিফাইন করার জন্য, তখন যে লাইনগুলো আমরা টানি ওই টাইন লাইনগুলোকে বলা হয় কন্ট্যুর লাইন। তো এখানে আমরা কিছু কন্ট্যুর লাইন দেখতে পাচ্ছি, এই যে এখানে তিনটা কন্ট্যুর লাইন এঁকে আমরা একটা বক্স বুঝিয়েছি, এরপর এখানে অনেকগুলো কন্ট্যুর লাইন এঁকে আমরা একটা মানে 3D একটা ফর্ম বুঝিয়েছি, তারপরে এখানে একটা কন্ট্যুর লাইন এঁকে আমরা বুঝিয়েছি কি এটা একটা সিলিন্ডার। তাহলে কন্ট্যুর লাইন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস
ফর্মের ক্ষেত্রে। তো এখন এই জিনিসটা আমরা মানে কি যে একটু ডেমনস্ট্রেট করি যে কিভাবে একটা শেপ এবং কন্ট্রোল লাইন মানে যে ব্যবহার করে আমরা একটা ফর্ম আঁকতে পারি। তো নতুন একটা লেয়ার নেই, পেন্সিলে প্রথমে আঁকি। আচ্ছা, আমরা প্রথমে একটা জাস্ট শেপ আঁকি এরকম মনে করেন। আচ্ছা, আঁকলাম। এরপরে একটা ইরেগুলার একটা শেপ আঁকি অথবা অর্গানিক একটা শেপ আঁকি, বেশি কঠিন হয়ে গেল, একটু সোজা করে আঁকি। আচ্ছা, এরপরে একটা কি আঁকবো, আর একটু সোজা একটা শেপ আঁকি। তো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা শেপ। এখন এই শেপের মধ্যে এই শেপের সাথে আমি যখন কন্ট্রোল লাইন এড করবো তখন জিনিসটা একটা ফর্ম হয়ে যাবে। তো আমরা এখানে কন্ট্রোল লাইন এড করি। এখানে আমরা শেপগুলো তো লাল কালি দিয়ে এঁকেছি, আমরা কন্ট্রোল লাইনগুলো কালো কালি দিয়ে আঁকি। হ্যাঁ, তাহলে জিনিসটা খুব ভালো মতো বোঝা যাবে। দেখেন আমি কালো কালি দিয়ে কন্ট্রোল লাইন আঁকতেছি। এখন দেখেন আমি যখন কন্ট্রোল লাইন আঁকতেছি মানে কি এই যে লাইনগুলো আঁকার পরে বোঝা যাচ্ছে কি জিনিসটা একটা থ্রিডি একটা ফর্ম, এখানে একটা বক্সের মতো একটা কিছু, চার কোণা একটা জিনিস। আচ্ছা, এখন এটা তো একটা অর্গানিক পিস, অর্গানিক একটা শেপ অথবা কি ইরেগুলার একটা শেপ। তাহলে এখানে আমি কন্ট্রোল লাইনটা কীভাবে আঁকবো, এই কন্ট্রোল লাইনটা আমি কোন দিকে আঁকবো এটার উপর ডিপেন্ড করবে যে আমি জিনিসটাকে ফর্মটাকে কীভাবে দেখাচ্ছি। আচ্ছা, আমরা প্রথমে একভাবে কন্ট্রোল লাইন আঁকি মনে করি, যে এটা কন্ট্রোল লাইন। আচ্ছা, এই যে একটা কন্ট্রোল লাইনকে আর একটা কন্ট্রোল লাইন যে ফলো করছে এটাকে বলা হয় ক্রস কন্ট্রোল লাইন। এটা ব্যাপারটা তেমন কোনো কিছু না, জাস্ট মানে কি একটা কন্ট্রোল লাইন যখন আরেকটা কন্ট্রোল লাইনকে ফলো করছে ওটাকে আমরা ক্রস কন্ট্রোল লাইন বলবো। ক্রস কন্ট্রোল লাইন দিয়ে আমরা খুব সহজেই ফর্ম বোঝাতে পারি। দেখেন এখন আমরা কিন্তু দেখে বুঝতে পারছি কি যে এটা এটা একটা থ্রিডি একটা ফর্ম। এখন ঠিক একই জিনিস আমরা মানে মনে করেন এটা একটা প্রাণী, তাহলে এখানে হচ্ছে মুখ, একটা পোকা। তো এখানে দেখেন আমরা কন্ট্রোল লাইনটা কোন ডিরেকশনে এঁকেছি, আমরা কন্ট্রোল লাইন এঁকেছি এই ডিরেকশনে, এই যে এই অংশটার জন্য, এই অংশের জন্য আমরা কন্ট্রোল লাইন এঁকেছি এই ডিরেকশনে। এই কন্ট্রোল লাইনের ডিরেকশনও কিন্তু ডিফাইন করবে আপনার ফর্মটা কোন দিকে আছে। এটা কিছুক্ষণ পরে আরও ভালো মতো বোঝাবো আমি। যেমন মনে করেন এই যে এটা, এখন এখানে যদি আমরা যদি কন্ট্রোল লাইন এড করি তাহলে কী হয়, এই যে এখানে আমরা ক্রস কন্ট্রোল লাইন আঁকছি অনেকগুলো। এরপরে মনে করি আমরা যে এই জিনিসটা এদিকে আছে, এইদিকে মুখ করে আছে, তাহলে দেখেন এইদিকে মুখ করে আছে বলে আমি কন্ট্রোল লাইনগুলো আঁকছি এইদিকে, এইদিকে এই ডিরেকশনে আঁকছি সব এইদিকে। আচ্ছা, এটা এরপরে এটাও মনে করি আমরা মানে এইদিকে মুখ করে আছে, তবে সেক্ষেত্রে কন্ট্রোল লাইনটা আমরা আঁকবো এইদিকে। দেখেন একবারে এখানে কিছু শেপ ছিল, এই শেপগুলোকে আমরা যখন কন্ট্রোল লাইন এড করলাম তখন জিনিসগুলো থ্রিডি ফর্ম হয়ে গেল। তো আমরা এখানে আরও একটা দুটো লাইন আঁকি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এই গেল কিভাবে কন্ট্রোল লাইন ব্যবহার করে আমরা শেপ আঁকতে পারি এটা। আচ্ছা, এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে কিভাবে একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম কেটে নেব অথবা একটা ফর্মের সাথে আরেকটা ফর্ম জোড়া লাগাব। তো এই ব্যাপারগুলো জানার আগে আমাদের আগে খুব সহজে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে উপরে নিচে আর সামনে পিছে। জিনিসটা মানে আমি বানিয়েছি, জানি না কতটুকু ইফেক্টিভ হবে। তো এটা কেন জানতে হবে আমাদের, কারণ আমরা যখন কয়েকটা ফর্ম জোড়া লাগাবো বিভিন্ন ধরনের ফর্ম, তখন আমাদের আগে জানতে হবে কোন ফর্মটা উপরে আছে, কোন ফর্মটা নিচে আছে, অথবা কোন ফর্মটা সামনে আছে, অথবা কোন ফর্মটা পিছনে আছে। তো আমরা এখানে যদি উপরে নিচে দেখি, আমরা সবার উপরে দেখতে পাচ্ছি একটা বল, একটা নীল একটা বল। তো এই বলের নিচে আছে কি, একটা সিলিন্ডার,
এই সিলিন্ডারের নিচে আছে একটা বক্স। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা কিন্তু জানি যে প্রথমে একটা বক্স, এটার উপরে একটা সিলিন্ডার, এরপর এখানে এটার উপরে আছে একটা বল। এবং সামনে পিছু যদি আমরা দেখি তাহলে প্রথমে দেখব সবার সামনে আছে যে একদম এক নম্বরে, এক নাম্বার আছে কি যে একটা সিলিন্ডার, এরপরে দুই নাম্বার সিলিন্ডারের একদম পরপরে আছে কি যে একটা বল আছে দুই, এরপরে বলের পরপরে আছে কি যে একটা বক্স, লাল একটা বক্স, এটা হচ্ছে তিন নাম্বার। এরপর লাল বক্সের পরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা এই টুপির মতো একটা কিছু, মানে ফানেল, এটা হচ্ছে চার নাম্বার। তো দেখেন এখানে এটা হচ্ছে এক, এখানে সিলিন্ডার হচ্ছে দুই, আর বক্স হচ্ছে তিন। আর এখানে সামনে পিছু যদি দেখি এক নাম্বার হচ্ছে সিলিন্ডার, দুই নাম্বার বল, তিন নাম্বার হচ্ছে বক্স, আর চার নাম্বার হচ্ছে ফানেল। তো দেখেন এটা কেন আমি বললাম, এটা বলার একটা কারণ আছে। বিজ্ঞানের লেভেলে এই উপরে নিচে সামনে পিছিয়ে ফর্ম আঁকার ক্ষেত্রে খুব কমন কিছু মিস্টেক দেখা যায়, এই মিস্টেকগুলো আমি এখন দেখাই। আচ্ছা, মিস্টেকগুলো যেটা আমরা যদি মিস্টেকগুলো দেখি, লাল কালি দেখায়, হ্যাঁ আমরা অনেক সময় দেখা যায় কি যে আমরা দেখাবো কি যে উপরে হচ্ছে বল, সেক্ষেত্রে আমরা আঁকার সময় এই লাইনটা, এই লাইনটা এই পাশে এনে ফেলি, এই যে সিলিন্ডারের একটা এক্সটেনশন থাকবে, এই যে এই লাইনটা, এই লাইনটা, তো এই লাইনটা যখন আমরা যখন বলের উপরে যখন নিয়ে আসবো তখন না জিনিসটা হচ্ছে কনফ্লিক্ট সৃষ্টি করবে, তখন অনেক সময় বুঝা যাবে না বলটা উপরে আছে নাকি সিলিন্ডারটা মানে সামনে আছে বলের। তো এই কারণে আমরা কি যে যখন উপরে থাকবে ওইটার পেছনে যা যা কিছু আছে সেটা একদমই দেখা যাবে না। যেমন মনে করেন কি যে বক্সের উপরে আছে হচ্ছে এই সিলিন্ডারটা, সো পেছনে বক্সে কি আছে, এই যে বক্সের যে অংশটা আছে এটা একদমই দেখা যাবে না, এটা এটা একদম দেখা যাবে না, মানে কি এখানে কোনো ধরনের দাগ এরকম থাকতে পারবে না, এটা এই দাগটা এখানে থাকতে পারবে না। এই দাগগুলো যদি একটু যদি দেখা যায় তাহলে জিনিসটা হচ্ছে আপনাকে মিসলিড করবে। এখানে আমি যদি একদম ব্ল্যাক কালার রাখি তাহলে দেখেন কি হয়, দেখেন দেখেন এখানে কিন্তু আপনাকে কিন্তু মিসলিড করতেছে, এবং জিনিসটা একটা বড় একটা ভুল, এই ভুলটা করা যাবে না। ঠিক সামনে পেছনে আমরা যদি এখানে যদি দেখি তাহলে দেখেন এখানে সামনে আছে হচ্ছে সিলিন্ডারটা, এরপরে সিলিন্ডারের পরে আছে বল, তো আমরা এখানে সিলিন্ডারের জন্য বলটাকে আমরা আসলে দেখবো না, কিন্তু আমরা যদি এরপরে যদি এখানে যদি বলের যদি একটা এক্সটেন্ডেড অংশ যদি আঁকি, একটা হালকাও যদি আঁকি তাহলে জিনিসটা হবে ভুল। এই ভুলটা, এই কমন মিস্টেকটা অনেক বিগিনারের মধ্যে দেখা যায়। অথবা এই যে সামনে একটা বক্স, বক্সের পেছনে যে একটা ফানেল আছে, এই ফানেলের এই যে এই অংশটা, মানে এই যে একটা ফানেলের যে একটা অংশ থাকবে, এই অংশগুলো কিন্তু বক্সের জন্য দেখা যাওয়ার কথা না। তো এই যে এই লাইনগুলো, এই লাইনগুলো এখানে থাকতে পারবে না, এই লাইনগুলো যদি এখানে যদি দেখা যায় তবে জিনিসটা হচ্ছে ভুল। তো এই কারণেই আপনাদেরকে উপরে নিচে সামনে পিছে এই সূত্র মোতাবেক, মানে এটা তো আসলে সূত্র না, জাস্ট মনে রাখার জন্য আর কি, যে বোঝার জন্য সহজে ফর্মগুলো আমি দেখালাম যে কোনটা উপরে কোনটা নিচে কোনটা সামনে কোনটা পিছে, এই জন্য এই জিনিসগুলো জানা খুবই জরুরি। আচ্ছা, এখন তাহলে আমরা উপরে নিচে সামনে পিছে এটাও শিখলাম, কন্ট্রোল লাইন দিয়ে কীভাবে শেপ থেকে ফর্ম করা, ফর্ম বানানো যায় সেটাও শিখলাম, এবং বিভিন্ন ধরনের ফর্মও দেখলাম। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফর্ম ম্যানিপুলেশন। মানে হচ্ছে কি যে একটা ফর্মের সাথে আর একটা ফর্ম যোগ করা। যেমন মনে করেন এটা একটা বক্স, এটা একটা ফর্ম, এই ফর্মের সাথে আমি যদি একটা যদি বল, একটা বল যদি যোগ করতে চাই, অথবা একটা বলের সাথে যদি আমরা যদি একটা যদি সিলিন্ডার যদি যোগ করতে চাই তাহলে কি হবে, কিভাবে আমরা যোগটা করব, অথবা একটা সিলিন্ডার থেকে যদি আমরা যদি একটা বক্স কেটে ফেলতে চাই, অথবা একটা বক্স থেকে যদি আমরা যদি একটা সিলিন্ডার কেটে ফেলতে চাই তাহলে কি করতে হবে। এটা একটু রাফ যেহেতু আমি মোটামুটি একটু তাড়াতাড়ি আঁকছি, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আচ্ছা, তাহলে এখানে কি হবে, আর আমরা যদি একটা বক্স থেকে মানে
একটা আরেকটা বক্স মনে করেন, আরেকটা বক্স আমরা মনে করেন বিউব দেব, বিভিন্ন সাইজের বক্স হতে পারে এটা। তাহলে কিভাবে বিউবটা দিতে পারি আমরা, অথবা একটা বক্সের সাথে আমরা কিভাবে আরেকটা বক্স যোগ করব, এগুলো আমাদের শিখতে হবে। ফর্ম এবং একটা ফর্মকে কিভাবে আমরা চেঞ্জ করব বা ম্যানিপুলেট করব, এগুলো আমাদের শিখতে হবে। এখন তাহলে আমরা কিছু এক্সারসাইজ করি। এখানে হয়তো আমার কোনো না কোনো ভুল হতে পারে, কারণ আমি নতুন শেখানো শুরু করেছি, তো আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, আমরা তাহলে কিছু জিনিস অ্যাড করি। প্রথমে আমরা বক্স আঁকি একটা, মনে করেন এই বক্সের সাথে আমরা আরেকটা বক্স অ্যাড করব, আরেকটা ছোট একটা, মনে করেন এটা ছোট একটা লম্বা বক্স। এটা আমরা এই প্রথম বক্সের সাথে এই বক্সটা যোগ করব। তাহলে কি করতে পারি, আমরা কোথায় যোগ করব সেটা একটা কথা, আমরা মনে করেন একদম এই যে সমানে সমানে যোগ করব। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এখানে একটা এটার জাস্ট একটা সেন্টারটা মানে কি যে জেনে নেওয়া, এরপরে এই বক্সটা যদি অ্যাড করি তাহলে বেশি ঝামেলা হচ্ছে, এখানে অ্যাড করি মনে করেন আমরা দ্বিতীয় বক্সটা অ্যাড করবো। তাহলে দেখেন আমরা তাহলে কি করলাম, প্রথমে যে বক্সটা ছিল সেটার সাথে এই দ্বিতীয় বক্সটা যোগ করলাম। যদিও এই বক্স এবং এই বক্স একটা একইটা, আর একটা এটা চ্যাপটা টাইপ, আচ্ছা আর কি মানে এরকম একটা বক্স আর কি, মনে করেন এটার এটা একই ভেবে নেন। এখানে যেহেতু আমরা খুব মানে কি যে রাফলি আঁকতেছি, আচ্ছা এখন এখান এটার সাথে আমরা যদি একটা যদি বৃত্ত যদি অ্যাড করতে চাই, বৃত্তটা হইতেছে এখানে এই বক্সের ভিতরে একটুখানি ঢুকে থাকবে, তাহলে কেমনে আঁকা যায়। তাহলে দেখেন এই যে একটা বল, এই বলটা আঁকলাম, এই বলটা হচ্ছে এই বক্সের ভিতরে অল্প একটু ঢুকে থাকবে, তাহলে অল্প না মনে করেন অর্ধেক ঢুকে থাকবে। তাহলে সেক্ষেত্রে কি করতে পারি আমরা, ছিল আমরা সেন্টারটা এঁকে ফেলি মনে করেন একদম সেন্টারে, তাহলে এই যে বলটা, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে এইভাবে বলের নিচের অংশ, আমরা বলের বলকে বলটাকে যদি আচ্ছা একটু আমি ব্রাশ চিকন করি, আমরা এই বলটাকে যদি কাটি মাঝখানে তাহলে নিচের অংশটা, বলের এই যে নিচের অংশটা, এই যে অংশটা এটা দেখা যাবে না, যেহেতু সেটা বক্সের ভিতরে ঢুকে গেছে। তাহলে আমরা এটা অ্যাড করে দিলাম জিনিসটা আমরা বোঝানোর জন্য, এটা যে একটা বল এটা বোঝানোর জন্য আমরা কিছু কন্ট্রোল লাইন আঁকি। কেন কন্ট্রোল লাইন আঁকা হয় সেটা তো কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো এই যে দেখেন আমরা বলটা অ্যাড করে দিলাম, এরপর মনে করেন আমরা একটা এটার সাথে একটা সিলিন্ডার অ্যাড করবো, এই সিলিন্ডারটা আমরা এখানে অ্যাড করবো। তাহলে কি করা যায়, আমরা সিলিন্ডারটা অ্যাড করবো এখানে একদম সেন্টারে, অথবা যেখানে খুশি আপনি অ্যাড করতে পারেন। সেন্টারে একদম বোঝানোর জন্য সুবিধা হয়ে জন্য আমি সেন্টার অ্যাড করছি, আমরা এটার জন্য একটা সেন্টার পয়েন্ট এঁকে নিলাম। তাহলে কি যে সিলিন্ডারটা যদি আঁকি তাহলে এই যে সিলিন্ডারটা অ্যাড করলাম, অ্যাড করার পর কী হবে, যেহেতু সিলিন্ডারটা সামনে আছে, এই যে সামনে পিছু সামনে পিছিয়ে উপরে নিচে দেখিয়েছি, সিলিন্ডারটা কি বক্সটার সামনে আছে, সো বক্সটার কিছুই দেখা যাবে না, সিলিন্ডারটা আমরা দেখতে পাবো, সিলিন্ডারের পেছনে যে বক্স আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। দেখেন এটা হচ্ছে কি যে আমরা একটা মানে বিভিন্ন ধরনের যে
ইয়ে আছে যে বিভিন্ন ধরনের ফর্ম, এই ফর্মগুলোকে আমরা এখানে জোড়া লাগালাম। আচ্ছা, আমরা যদি এই বক্সের পেছনে যদি আমরা যদি কোনো কিছু জোড়া লাগাই তাহলে সেটাকে আমরা লাগাতে পারি। তাহলে মনে করেন আমরা বক্সের পেছনে আর একটা সিলিন্ডার জোড়া লাগাবো, তবে মনে করেন এই যে সিলিন্ডারটা হচ্ছে বক্সের পেছনে থাকবে, এখানে জোড়া লেগে যাচ্ছে, একটু ছোট করে আঁকি। দেখেন সামনে পিছিয়ে হিসাব যদি করি তবে এই সিলিন্ডারটা, আছে বক্সের পেছনে, তাই আমরা এই সিলিন্ডারের মানে কি বক্সের পেছনে মানে সিলিন্ডারে যা যা কিছু আছে আমরা সেটা বক্সের জন্য দেখতে পাচ্ছি না, তাই এখানে আমরা এই লাইনটা কখনোই এই পাশে আসবে না, এই লাইনটা কখনোই এই পাশে আসবে না। আর উপরে কি আছে, বক্সের উপরে আছে হচ্ছে যেই হাফ গোলাটা। এখন বক্সের নিচে যদি আমরা যদি কিছু আঁকতে চাই, কি আঁকবো মনে করেন, আর একটি বক্স আঁকবো, তাহলে সেক্ষেত্রে কি আঁকতে পারি আমরা, মনে করেন একদম বক্সের একদম সেন্টারে হবে, তাহলে কি হয় বক্সের সেন্টারে আমরা আর একটা বক্স আঁকবো, তাহলে মনে করেন এই যে বক্সটা, দেখেন বক্সে যেহেতু নিচে আছে এখানে নিচের বক্সটা কিছু দেখা যাবে না, আমরা লাল বক্সটাই দেখব, নিচের বক্সটা একদম নিচের বক্সটা দেখা যাবে নিচে, মানে কি নিচের বক্সটা কোনো লাইন এখানে ক্রস করবে না, এখানে ক্রস করবে না, এখানে ক্রস করবে না। তো এই হচ্ছে কি যে বিভিন্ন ধরনের ফর্ম আমরা একটার সাথে আর একটা যোগ করলাম। এখন যোগ করা শেষ, এখন আমরা যদি একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম যদি বাদ দিতে চাই তাহলে কিভাবে দিতে পারি, তাহলে আমরা মনে করেন একটা বক্স আঁকলাম, এই বক্স থেকে আমরা কি করব যে মনে করেন উপর থেকে একটা আমরা মানে কি একটা বৃত্তের মতো কিছু একটা মানে একটা বাটির মতো কোনো একটা অংশ আমরা বাদ দিব, আধা বৃত্ত। তাহলে আমরা একটা সেন্টার আঁকলাম, এরপরে একটা গোল আঁকলাম, এখন এই গোলার হাফ আমরা এটা বাদ দিলাম, মানে জিনিস হচ্ছে এইরকম হবে আর কি অনেকটা। এখন এই যে অংশটা যে খালি এটা দেখানোর জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কন্ট্রোল লাইন আনবো, দেখেন কন্ট্রোল লাইনের ডিরেকশনের কারণে আমরা মানে কি যে বুঝতে পারছি কি যে এই জিনিসটা মানে একটা নেগেটিভ একটা অংশ, মানে জিনিসটা হচ্ছে বাদ দেওয়া হয়েছে, এই তো। এরপর এখান থেকে আমরা যদি একটা যদি বক্স বাদ দিতে চাই তাহলে কি করা যায়, মনে করেন আমরা একটা বক্স বাদ দিব, তাহলে এই বক্সটা কোন দিকে যাচ্ছে, এই বক্সটা আমরা এই প্রথম বক্স থেকে এই ছোট বক্সটা বাদ দিব, তাহলে এই যে এই অংশটা, এই অংশটা হচ্ছে খালি, জিনিসটা হয়তো বা একটু মানে কি যে একটু কঠিন লাগতে পারে, কিন্তু দেখেন ভেতরের এই যে তিনটা কন্ট্রোল লাইন আছে, এই তিনটা কন্ট্রোল লাইনের কারণে আমরা বুঝতে পারছি কি যে এখানে একটা কি যে খালি অংশ আছে, এই তো। তো আমরা বাদ দেওয়া শিখলাম। এখন আমরা যদি এই বক্স থেকে যদি একটা সিলিন্ডার বাদ দিতে চাই তাহলে কি করতে হবে, পুরোপুরি সিলিন্ডার না, আমরা মনে করেন আমরা হচ্ছে হাফ একটা সিলিন্ডার বাদ দিব, হাফ সিলিন্ডার কিরকম এই যে, এখানে একটা সিলিন্ডার রাখবো আমার যতটুকু দরকার, সিলিন্ডারটা আঁকলাম, এরপর আমরা বাদ দিব এই অংশটুকু, দেখেন আমরা বাদ দিয়েছি। এখন আমরা এই যে এই জিনিসটা যে ফাঁকা, এই অংশটা যে ফাঁকা, এটা বোঝানোর জন্য আমরা কিছু কন্ট্রোল লাইন আঁকতে পারি, এভাবে
যে কন্ট্রোল লাইনটা সিলিন্ডারের এই যে লাইনগুলোকে ফলো করবে ক্রস কন্ট্রোল। তো এই তো এই গেল হচ্ছে কি যে বিভিন্ন ধরনের ফর্ম জোড়া লাগানো এবং একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম বাদ দেওয়ার উপায়। আর এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফর্ম ম্যানিপুলেশন। এটা খুব হালকাভাবে মানে যতটুকু সহজভাবে পারা যায় শেখানোর চেষ্টা করব। আমরা তো মনে করেন চারকোনা বক্স আঁকা শিখেছি, চারকোনা বক্স যেভাবে আমরা চারকোনা বক্স আঁকতে পারি। এখন আমরা যদি বিভিন্ন ধরনের জিনিসপত্র আমাদের হাতে যে মোবাইল থাকে এবং যেমন মনে করেন মোবাইল মোবাইল দেখতে কীরকম, এই কোনাগুলো কিন্তু একদম এরকম চারকোনা একদম শার্প হয় না, অনেক সময় কি যে এরকম রাউন্ডেড হয়। এই রাউন্ডেডটা আমরা কীভাবে করতে পারি, এটা মানে কি যে একটা জিনিস এই রাউন্ডেডটা আঁকা আমরা শিখবো এখন এখান থেকে। এখন আমরা যদি এই বক্সের যে এই কোনাগুলি আছে এগুলোকে আমরা যদি রাউন্ডেড করতে যাই, তবে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে রাউন্ড করছি, এটাকে ফর্ম করব, এটা এটা তো এখন আমরা যা করব সেটা হচ্ছে আমরা এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে ফর্ম ম্যানিপুলেশন, মানে ফর্মকে নিজেদের মতো করে ম্যানিপুলেট করা। দেখেন এই জিনিসটা, এই ধরনের পার্টসগুলো সাধারণত অনেক ধরনের মেকা ড্রয়িংয়ে অথবা ভেহিকেল ড্রয়িংয়ে ব্যবহার করা হয়। যেমন মনে করেন আমরা যখন একটা কার আঁকবো, আমরা যখন কার আঁকি তখন যেটা করি যে মনে করেন এটা একটা কারের ছাদ, একটা গাড়ি, এত ছোট করে আঁকি। হ্যাঁ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কিন্তু আসলে খুব বেশি শর্টকাটে বোঝাতে গেলে না অনেক কিছু বাদ পড়ে যায়, এই জন্য যারা আসলে শিখতে আগ্রহী আশা করি তাদের খুব একটা ঝামেলা হবে না। মনে করেন আমরা এই কার্ডটা আঁকলাম খুব সিম্পলি। হ্যাঁ এখানে কিন্তু আমি ফর্ম জোড়া লাগাচ্ছি, বিভিন্ন বক্স একসাথে জোড়া লাগাচ্ছি, কিন্তু কিছুক্ষণ আগে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম তো দেখেন আমরা যদি এই কার্ডটাকে যদি আরেকটু ভালো মতো যদি আঁকতে যাই, তবে যেটা করতে হয় আমাদের সেটা হচ্ছে এই কারের যে ফর্মগুলো আছে এই ফর্মগুলোকে আমাদের ম্যানিপুলেট করতে হবে। তো আমরা যেভাবে ম্যানিপুলেট করতে পারি সেটা হচ্ছে কি, এখানে দেখেন এইভাবে অনেকে কারের এই যে কোনাগুলা এগুলোকে আর একটু বেশি কি যে মানে রাউন্ডিশ করায়, একটু রাউন্ডিশ, তাহলে জিনিসগুলো দেখতে আর একটু ভালো লাগবে আর কি, এবং সাধারণত এরকমই হয়। এটা করার জন্য আরও একটু ব্যাকরণগত উপায় আছে কিন্তু আমি সেটা দেখাচ্ছি না আপাতত। মানে আমি কিন্তু প্রথমে চাইলেই কার্ডটা একদম এভাবে 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 আঁকতে পারতাম, কিন্তু ওটা হচ্ছে একটু কঠিন হয়ে যায়, জিনিসটা অনেক সময় সুন্দর হয় না, এই জন্য আমরা আস্তে ধীরে কাজটা করি, মানে একদম আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ। দেখেন এখানে কি করতে হবে বলেন তো দেখি, আমরা কিছুক্ষণ আগে যেটা শিখেছিলাম যে
একটা ফোম থেকে আরেকটা ফোম কেটে নেওয়া। আমরা যদি চাকা অ্যাড করতে চাই তাহলে আমাদের এই যে বক্স থেকে এই সিলিন্ডার, চাকা তো সিলিন্ডার শেপ, সিলিন্ডার কেটে নিতে হবে। তো আমরা কেটে নিচ্ছি, কেটে নিয়ে এখানে একটা চাকা অ্যাড করে দিলাম। যদি বা রিয়েলিস্টিক এলে বা রিয়েলিস্টিক এলে একটু ভালো মতো আঁকতে গেলে আরও ইয়ে করা যায়। এখানে আমরা আরেকটা ইলিপস দিলাম, তাহলে দেখেন একটা কার কিন্তু হয়েই গেল। হ্যাঁ, তো দেখতে পাচ্ছেন কি যে আমরা যখন কোনো কিছু আঁকতে যাই, অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন ধরনের ফর্ম, সেটা বক্স অথবা মানে কি যে সিলিন্ডার, এই যে চাকাটা, চাকাটা কিন্তু একটা সিলিন্ডার, সিলিন্ডার তাই না? এই যে এইগুলা, এই ফর্মগুলো আমাদের জোড়া লাগাতে হয়, একটা থেকে আরেকটা বাদ দিতে হয়। ঠিক এই কারণেই আমি একদম এই ভিডিওর প্রথমে বলছিলাম যে আমাদের এইগুলো জানা প্রয়োজন, কারণ আমরা যখন কোনো কিছু আঁকতে যাব আমাদের এই ফর্ম ম্যানিপুলেশন বলেন অথবা অথবা ফর্ম একটার সাথে আরেকটা যোগ করা অথবা একটা থেকে একটা বাদ দেওয়া, এই জিনিসগুলো জানা খুবই প্রয়োজন। এখন আমি যদি খুব দ্রুত, আমার টাইম শেষ হয়ে আসছে, আমি খুব দ্রুত একটা যদি স্পেসশিপ অথবা একটা প্লেন যদি আঁকতে যাই, তাহলে বিভিন্ন ফর্ম ব্যবহার করে এবং কেটে নিয়ে কীভাবে আঁকতে পারি সেটা একটু দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একদম সরাসরি প্লেন না আঁকে আমরা একটা রাফ কিছু ফর্ম আঁকবো। তো একটা প্লেনে কী কী দেখা যায়, যে প্রথমে একটা দেখা যায় মনে করেন কি এরকম একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের সাথে একটা এরকম একটা ফানেল থাকে, এই ফানেলটা, এরপর মনে করেন ফানেলের সাথে কি থাকে এরকম একটা চতুর্ভুজ, একটা চার কোণা একটা লেস লাগানো থাকে। এরপরে এখানে আরেকটা চার কোণা আর একটা কি একটা ডানা থাকে, এটা একটা বক্সের মতো, একটা বক্স, এই ডানাটা এই পাশেও থাকবে, আচ্ছা। তো এই বক্সটা আমরা অ্যাড করলাম এবং এটাকে আর একটু লম্বা করি, তো দেখেন আমরা কিন্তু মোটামুটি একটা প্লেন এঁকে ফেলেছি। এখানে যদি আমরা যদি আরেকটা যদি ফানেল অ্যাড করি, এই ফানেলের সাথে হচ্ছে একটা পাখা লাগানো থাকবে, পাখাটা আমরা এই পাশে আঁকি তাহলে দেখাতে সুবিধা হবে। তো হয়ে গেল একটা প্লেন। এখন যাত্রী কোথায় বসবে, যাত্রী এই পাইলট বসার জন্য আমরা উপরে একটা মানে কি ককপিট বলা হয়, যেখানে পাইলট বসে ওই ককপিট অ্যাড করি। ককপিটটা কি, ককপিটটা হচ্ছে একটা অর্ধবৃত্ত, একটা কাঁচের একটা ঘর। তো আমরা একটা ককপিট অ্যাড করলাম। তো দেখেন এখানে কিন্তু আমরা একদম বেসিক ফর্ম ব্যবহার করছি। এখন এটাকে যদি এই যে এই মানে এখানে আমরা আরও কিছু ডানা অ্যাড করব, দেখেন খুব রাফভাবে এঁকেছি। হ্যাঁ, তো এখন আমরা যদি এই মানে প্লেনটাকে আমরা যদি আরো সুন্দরভাবে আঁকতে চাই, তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই যে এতক্ষণ যে শিখলাম ম্যানিপুলেট করা, ম্যানিপুলেট করে করে আমরা বিভিন্ন ফর্মগুলো আঁকবো। এখানে কিন্তু উপরে নিচে সামনে পিছের বিষয়টা আছে, দেখেন এখানে নিচে কি, নিচে হচ্ছে প্লেনের এই বডিটা, প্লেনের এই বডি, বডির উপরে কি আছে ককপিট। তো এই ককপিটটা দেখা গেল, ককপিটটা বোঝানোর জন্য আমরা কিছু কন্ট্রোল লাইন ব্যবহার করি। কন্ট্রোল লাইন কি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন, এটা হচ্ছে আমাদের ককপিট। এরপরে উপরে নিচে আর সামনে কি, যে এটার উপর আরেকটা কি আছে, যে এই যে পাখাটা আছে টেইল লেজ লেজ। এরপরে আমরা আরেকটা লেজ যুক্ত করলাম। এখন এই যে এগুলো এগুলো কিন্তু একদম কিন্তু শেপ না, এগুলোতে আমরা যদি কিছু কন্ট্রোল লাইন আঁকি, দেখেন এখানে কিছু আমরা কন্ট্রোল লাইন আঁকছি, তাহলে বোঝা যাচ্ছে কি যে জিনিসটা হচ্ছে থ্রি ডি। এইতো এরপরে আমরা এখানে বড় বড় ডানাগুলো অ্যাড করব। খুব
খুব রাফ ভাবে আসছে অ্যাকচুয়ালি। এখানে দেখেন এই যে ডানাটা, এটা কিন্তু একটা কিন্তু বক্স। এই ডানাটা কি, এই যে বডিটার সামনে আছে, তাই আমরা এই বডিটা এখানে দেখতে পাচ্ছি না। এই বক্স, এটা কিন্তু একটা কিন্তু বক্স, চ্যাপ্টার টাইপের একটা বক্স, চিকন দেখতে পাচ্ছেন এই ডানাটা। এরপরে এই ডানাটা আঁকি আমরা, এবং কোনটা বক্স কোনটা মানে গোল্লা এগুলো বোঝানোর জন্য আমরা কিন্তু কন্ট্রোল লাইন ব্যবহার করছি। এবং এখান থেকে এখানে একটা শেপ, শেপ এখানে আমরা যদি এখানে এই যে কন্ট্রোল লাইনটা ব্যবহার করছি, তখন কিন্তু এটা কিন্তু একটা ফর্ম হয়ে গেলো, এটা কিন্তু কি একটা বক্সের মতো হয়ে গেলো। এরপরে সামনে কি আছে, সামনে হচ্ছে একটা পাখা আছে, পাখাটা এখানে যেটা এটা হচ্ছে একটা ফানেল, ফানেল কোনটা বুঝতে পারছেন তো, এই যে এটা এটা হচ্ছে ফানেল, এই ফানেলটা আবার এই ফানেলের সাথে হচ্ছে পাখা। দেখেন আঁকা কিন্তু খুবই সহজ। হ্যাঁ আমরা কিন্তু ডিটেলে যাচ্ছি না, ডিটেলে যখন যাব তখন সেটা অন্য হিসাব। আমরা প্রথমে ফর্মটা এঁকে নিব, ফর্ম আঁকার পরে আমরা আস্তে ধীরে ডিটেলে যাব। মনে করেন এই যে এই এটা যে একটা যে ফানেল, এটা বোঝানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিছু কন্ট্রোল লাইন এঁকে দিতে পারি। তো এই তো এটা হচ্ছে আমাদের প্লেন, এটা যে একটা সিলিন্ডার, এই যে বডিটা, এটার জন্য আমরা কিছু কন্ট্রোল লাইন এঁকে দিলাম, কিছু কন্ট্রোল লাইন এঁকে দিলাম। তো দেখেন আমরা কিন্তু খুব সহজে একটা প্লেন আঁকতে পেরেছি। এখন ডিটেলের কথা যদি বলি, তাহলে আমরা আস্তে ধীরে এখানে একটা দুটা ডিটেল অ্যাড করব। মনে করেন এখানে কিছু ফ্ল্যাপ থাকে উড়ার সুবিধার জন্য, এটা ইঞ্জিনিয়ারিং পার্ট, প্লেন নিয়ে একটু পড়াশোনা করলে এই জিনিসগুলো বুঝতে পারবেন। তারপরে আমরা মনে করেন এখানে কিছু ইঞ্জিন, একটু করে ইঞ্জিনটা দেখাবো। এগুলো কিন্তু দেখেন ডিটেলটা কিন্তু পরে আসছে। হ্যাঁ এই যে এখানে আমরা মনে করেন ইঞ্জিনটা দেখিয়ে দিলাম হালকা করে, এটা খুব এই ডিটেলগুলো কিন্তু হচ্ছে সেকেন্ডারি, এগুলো হচ্ছে পরে। প্রথমে আপনাকে ফর্মটা দিতে হবে। তো মনে করেন এই প্লেনটার একটা নাম্বার আছে, নাম্বারটা হচ্ছে 0, মনে করেন 02। এই যে ডিটেলগুলো কিন্তু আমরা কিন্তু পরে দিচ্ছি, আস্তে ধীরে পরে দিয়ে এরপরে আমরা একটা প্লেন আঁকছি। কন্ট্রোল লাইন দিলাম। তো দেখেন আমরা কিন্তু ফর্ম ম্যানিপুলেট করে, এরপরে হচ্ছে ফর্ম এই মানে কি জোড়া দিয়ে একটা সাথে আরেকটা, এরপরে একটা থেকে একটা বাদ দিয়ে আমরা কিন্তু এই প্লেনটা কিন্তু এঁকে ফেলেছি। তো এই কারণেই আমাদের ফর্ম ম্যানিপুলেশন জানা দরকার। তো আজকে অনেকক্ষণ হয়ে গেল, আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারছেন আমরা কেন ফর্ম নিয়ে মানে কি ঘাটাঘাটি করব, ফর্ম নিয়ে জানার চেষ্টা করব। আমরা পরবর্তী ভিডিওতে দেখব শেপ কিভাবে কাজে লাগানো যায়, যে কেন শেপ ব্যবহার করা, মানে বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করলে একটা ক্যারেক্টার অথবা একটা ডিজাইন, একটা অবজেক্ট ইন্টারেস্টিং হয়, এটা আমরা পরে দেখব। আশা করি এই ভিডিও কারো না কারো উপকার আসবে। আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমার এখানে কমেন্টে জানান। আর আপনারা যদি আপনাদের কোনো কাজে যদি আমার কোনো ফিডব্যাক চান, তবে সেক্ষেত্রেও আমাকে জানাতে পারেন। আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিছু ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, অথবা আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। বাই।